আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহরান হোসেন, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, সিটি হসপিটাল ঢাকা, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ওয়েস্ট বাংলা মেডিকেল কলেজে। এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা আসলে খুব কমন একটা সমস্যা, অনেকেরই হয়ে থাকে, ছেলে মেয়ে এবং এটা কোনো এমনকি বাচ্চা এবং কোনো বয়স থাকে না, এবং জিনিসটা হচ্ছে খুব ছোঁয়াচে, হ্যাঁ, বা কন্টেজিয়াস বলি। সেটার নাম হচ্ছে, মেডিকেলের পরিভাষায় যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড, সাধারণ বাংলায় বা সাধারণ ভাষায় যেটাকে আমরা বলে থাকি আঁচিল। হ্যাঁ, আঁচিলকে আমরা সাধারণত মনে করি যে না, এটা তো হলে চলে যাবে, বা অনেকে হোমিওপ্যাথি খায়, অনেকে কেটে ফেলে, বা অনেকে অনেক ধরনের হোম রেমিডিস ট্রাই করে, বাট আঁচিল কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ভাইরাস দিয়ে হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব ছোঁয়াচে। ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বা HPV বলে থাকি আমরা। হ্যাঁ, তো HPVটা হয় কি, খুব ছোঁয়াচে আগেই বললাম, এবং এটি কিন্তু অনেকগুলো স্ট্রেইন আছে, অনেকগুলো টাইপ আছে। এক একটা টাইপ এক এক জায়গায় আঁচিল করে, কোনোটা হয়তো মুখে করে, কোনোটা হাতে করে, কোনোটা পুরুষে করে, কোনোটা নারীতে করে, আবার কোনোটা গোপনাঙ্গে করে। সো এরকম কিছু ব্যাপার থাকে। মহিলাদের কিছু স্ট্রেইন আছে, এটা কিন্তু CS সার্ভিক্স যেটাকে আমরা বলি, ওটা কিন্তু এই আঁচিল বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই হতে পারে। সো আঁচিলের ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থা যেটা করবো, কোনো অবস্থাতেই এটা ওটা হোমিওপ্যাথি বা বিভিন্ন জিনিস ট্রাই করবো না, আমরা উপযুক্ত ডাক্তারের কাছে যাবো এবং চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবো। খুব সহজে আঁচিল চিকিৎসা করা সম্ভব। সাধারণত আঁচিলের টাইপ ভেদে বা প্রকার ভেদে আমরা ক্রায়ো করি, ইলেকট্রোসার্জারি করি, বা বিভিন্ন লেজারের অপশান আছে এখানে। হ্যাঁ, CO2 লেজার থেকে শুরু করে অনেক কিছু, আর ক্রায়ো যেটা আগেই বললাম এক ধরনের স্প্রে, তো অনেক অপশান আছে। আঁচিল চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু এটাকে কোনোভাবে অবহেলা করবেন না, এবং এটা নিয়ে আপনারা প্লিজ কোনো এক্সপেরিমেন্ট করবেন না। প্রাথমিক অবস্থায় বা খুব ছোটো বা একটা দুটো থাকা অবস্থায় যদি আঁচিলের চিকিৎসা করেন, তাহলে আপনার এটা ছড়ানোর সম্ভাবনাও কম থাকে এবং সম্পূর্ণরূপে এটা থেকে নিরাময় করা সম্ভব। ধন্যবাদ।